দাঁড়াবো থেকে আবার ইউটার নিলাম, কারণ দেখতে পাচ্ছ সামনে দেখো একটা বড় ট্রাক পুরো উল্টে গেছে। হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং, এখন ঘড়িতে বেজে গেছে 5:27। তো আমাদের আজকে রাইড শেষ, বলতে গেলে আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। সকাল সকাল উঠে গেছি, আর সকাল বলতে গেলে সে আমরা 3টার সময় উঠে গেছি, কোনো কারেন্ট নেই, জেনারেটর চালিয়েছিল, 3টা অবধি চলেছে, তারপরে আর কারেন্ট ছিল না, সেই 3টার পর থেকে জেগে রয়েছি। খালি লাইটটাই জ্বলছে মনে হচ্ছে, ইনভার্টারে, এটা শুধু ইনভার্টারের জন্য জ্বলছে, আর পাখাটার দম টোটালি বন্ধ, আর গরমের বন্ধ হলে থাকা যাচ্ছে না গরমে। তো ওদের ব্যাগ গোছানো হয়ে গেছে, যে ব্যাগ তোমারটা রেডি, আমারটার এখন গাড়ি বের করার পালা চলে এসেছে। তো এখান থেকে দেখো কিভাবে আমরা রাত্রিবেলা গাড়িটাকে উঠিয়েছিলাম, ওই দিক দিয়ে ধর, সামনের দিক দিয়ে ধর, সামনের দিকে থাকিস তাতেই হবে। তো চলো, ফাইনালি গাড়ি বের করা হয়ে গেছে, ওর থেকে উঠিয়েছিলাম দেখতে পাচ্ছ। তো এটা আমি উঠাইনি, হোটেলের একটা দাদা উঠিয়ে দিয়েছিল। বন্ধুরা মধুবনকে বাই বাই করে চলে যাচ্ছি, এদিকে আমাদের যেতে হচ্ছে পরেশনাথ হিলের দিকে, কালকের ভ্লগে তো তোমরা দেখতে পেলে, আর পুরো এই জায়গাটার নাম হচ্ছে মধুবন। দেন চলো এখন আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। কালকে আমরা বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে ফোন করার পরে শুনলাম যে হাবড়াতেও বৃষ্টি হচ্ছে, মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। ওট 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 ওট, এখনও বৃষ্টি নেই, তাড়াতাড়ি বেরিয়ে যাই। ভাগ্য ভালো যে আজকে উঠি নাই আমরা, ফিউল আপও করতে হবে, কারণ সেই হাবড়ার থেকে আমরা ফিউল আপ করেছিলাম ফার্স্ট, তো এখনও পর্যন্ত আর ফিউল আপ করিনি। দেখো গাড়িতে 4 কাটা মতো বেঁচে রয়েছে, তো যতটা পারবো সকাল সকাল রাস্তাটাকে কভার করার চেষ্টা করবো, কারণ আমাদের 350 কিমিরও উপরে চালাতে হবে। আর পালসারে যা মাইলেজ দিচ্ছে খুব সম্ভবত 55+ মাইলেজ দিচ্ছে, তো ভাই 55+ অনেকটাই বেশি। আর হাত দেখাচ্ছিলো আঙ্কেলরা, ভালো লাগলো, এত সুন্দর ওয়াও রাস্তাকে বাই বাই করে আমাদের এখন চলে যেতে হবে আমাদের সেই ওখানকার রাস্তা, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছিলাম। আর কি করা যাবে, সব কিছু সীমিত সময়ের জন্য, কোনো কিছুই পার্মানেন্ট না, মনকে খুশি দিয়ে এইভাবেই চলতে হবে। এখানটায় দেখো রেট কত করে চলছে, 151 টাকা করে রেট চলছে, 500। হাওয়ার প্রেশারটাও রাস্তায় দাঁড়িয়ে চেক করে দেখতে হবে, হাওয়াটাও কমে যেতে পারে, কারণ আমরা কালকে অফ রোডিং করেছি। আমরা এতদিন যা খাবার দাবার খেয়েছি এই হোটেলটার থেকে খেয়েছি, তোমরা দেখে নাও। তো এখানটার দিয়ে খাবার দাবার খেতে হাওয়ার প্রেশারটা কম রয়েছে, তার জন্য বাবেল করছে দেখতে পাচ্ছ। এখন আমরা এরকম একটা জায়গায় চলে এসেছি, এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে 355 কিমি মতো বাকি রয়েছে, মানে 5 কিমি মতো আমরা চালিয়ে ফেলেছি অলরেডি। সাইডের ভিউগুলো কতটা সুন্দর, কতটা গ্রিনারি, শুধু আমি একটা বাইকারই শুধু এখানটার থেকে চলছি, যাওয়ার সময়টা সত্যি কথা বলতে অনেকটাই খারাপ লাগে। এখন ফরেস্টের মধ্যে এন্টার করে ফেলেছি, আর এই ফরেস্টের মধ্যে কিছু আগের দিন ফটো তুলেছিলাম যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম। ফরেস্ট ভালো লাগে, যখন বৃষ্টি হওয়ার পরে যে এই ফরেস্টটা দেখতে লাগে না ভাই, দেখতে পাচ্ছ গ্রিনারিটাকে দেখো, আজকে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণেই এরকম গ্রিনারিটা দেখা যাচ্ছে। ঘড়িতে বেজে গেছে 6:03। তো বাই বাই ফরেস্ট, আবার দেখা হবে, বাই বাই পাহাড়, আর জানি না কবে দেখা হবে, আশা করছি আরও তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো রূপে, অন্য কোনো বাইকে। তো বাই বাই, ফাইনালি ফাইনালি আমরা এখন NH19-এ উঠে গেছি, আর এই পুলিশ গাড়িটা দেখো রং সাইড থেকে আসছে, এখানে যদি আমরা রং সাইড থেকে আসতাম তাহলে আমাদের প্রবলেম ছিল। এখন আমাদের 167 কিমি মতো এরকম সোজা রোড ধরে চলতে হবে। তো এই দেখো বাবেল করছে, দেখো ধুম্মা চলে, ধুম্মা চলে, ধুম, দেখো 70 পুরো ভাই, 80 তুলে দিয়েছি। এখান থেকে আবার ইউটার নিলাম, কারণ দেখতে পাচ্ছ সামনে দেখো একটা বড় ট্রাক পুরো উল্টে গেছে ভাই, কারোর কোনো ক্ষতি হয়েছে নাকি সে তো বলতে পারবো না। ও ভাই কত বড় একটা ট্রাক দেখো, পুরো উল্টে গেছে, ধান নিয়ে যাচ্ছিলো আর কীভাবে উল্টেছে সেটা তো বলতে পারবো না, দেখে তো পুরো ভয় লাগছে, পুরো সিট ফিট এরকম উচ্চতে উঠে গেছে পুরো। তো চলো বেরিয়ে যাই, আর আমাদেরও কেয়ারফুলি চলতে হবে, কারণ রাস্তায় যা দেখতে পেলাম, মানে আমাদের শুরুতে টোল চলে এসছে, তন্ময় বাইক চালাচ্ছে, দেন আমি পিছনে বসে মোটো ভ্লগ করছি। এখন এখানটা দাঁড়িয়ে আবার জল খেয়ে নিলাম, আবার রাইডার চেঞ্জ করলাম, দাঁড়াবো। হ্যাঁ ইউটিউবার, ইউটিউব ইউটিউব যা সকতো। সো গাইস, পুলিশটা দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, মানে সিভিক পুলিশটা, আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম, কারণ ওই জায়গাটায় না অনেক বড় বড় গাড়িদের চেক দিচ্ছে। আমার গাড়ি সব কিছু ঠিকঠাক আছে, তাও দাঁড় করালে তো অবভিয়াসলি ভয় লাগারই। আর কিছুক্ষণ আগে তন্ময় চালাচ্ছিল, আর তন্ময়কে চালানো অবস্থায় এরা দেখেছে, আর আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা জল খেয়েছি, জল খাওয়ার পরে রাইডারটা চেঞ্জ করে
মানে আমি চালাচ্ছি এখন চালিয়ে চলে আসলাম আর সাথে সাথে তো ধরলো, তো এর জন্যই মেন ভয়টা পেয়ে গেছিলাম। রাস্তা মোটামুটি ফাঁকা আছে আর 70-80 এরকমই স্পিড লিমিট রাখবো গাড়িতে, দেন রাস্তাটা তাড়াতাড়ি কভার করার চেষ্টা করবো। কদ্দুরটা উঠে গেলে আমাদের রাইড করতে কষ্ট হবে খুবই। এই জায়গাটায় না ডিউককে আমি সত্যি মিস করছি, ডিউক 390 বিস্ট, তোমাকে আমি খুবই মিস করছি, কারণ দেখো তোমার জন্য এইসব রাস্তা তৈরি হয়েছে গাইস। ও হো হো, আর বাই বাই পাহাড়, দেখতে পাচ্ছ সামনে কিভাবে কালো ধোঁয়া ছাড়ছে। তো এই জিনিসগুলোকে দেখলেই সত্যি কথা মানে খারাপ লাগে, কারণ আমাদের দেশটা এইভাবেই দূষিত হচ্ছে। মানে এইটাকে মনে হচ্ছে এরকমভাবে ধরে ছুঁড়ে টুক করে ফেলে দিই, দেন কালো ধোঁয়া বন্ধ হয়ে যাবে। তো এটা তো পসিবল না, দেখো কিভাবে পলিউশন করছে, পুরো দূরের থেকে দেখা যাচ্ছে যে কালো ধোঁয়া ছাড়ছে এটা। সো ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ ধরে রাইড করার পরে এখন একটু ব্রেক নিলাম, আর আমার রেনকোটের অবস্থা দেখতে পাচ্ছো পুরো কাদায় পুরো ভরে গেছে, আর বাইকটার হালাত দেখো, মানে চারিদিকে শুধু কাদা আর কাদা, মানে আমার আর তন্ময়ের পুরো হালাত খারাপ হয়ে গেছে। ট্রাকগুলো যা ধুলো উড়া, ট্রাকগুলো আমাদের পাশ দিয়ে যাচ্ছে আর হিঁচলাগুলো সব গায়ে এসে লাগছে। তো এইভাবেই কোনোরকমভাবে আসছি, আর আমার হেলমেটটারও অবস্থা দেখো পুরো কাদা আর কাদা চারিদিকে। তো এই কারণে আমি মোটো ব্লগিং সেট আপ পুরো ঢুকিয়ে রেখে, হয়তো আমার গোপ্রো পুরো হোয়াট লেগে যাবে। কিরম কন্ডিশন এই আসার সময় বলছিল, মানে ফটো তুলতে তুলতে যাবে, তো ওর হালাত যা খারাপ হয়ে গেছে সেটা দেখে মনে হচ্ছে না আর ফটো তুলতে পারবে। আর বাইকের হালাতও নেক্সট লেভেলের খারাপ হয়ে গেছে, বাড়িতে যাব গাড়িটাকে ওয়াশ করবো। চারিদিকে শুধু কাদা আর কাদা, গাড়িটার হালাত দেখো পুরো কাদা আর কাদা চারিদিকে, মানে পুরো অফরোডিং মনে হয় সবচেয়ে বেশি আমরাই করেছি। দিল্লি রোডে যত কাদা ছিল সব আমাদের গায়ে চলে এসছে আর গাড়িতে চলে এসছে। তো চলো তাড়াতাড়ি রাস্তাটা কভার করে বাড়ির দিকে যাই, আর বাড়িতে যাবো ফ্রেশ ট্রেশ হবো, আর যদি কোথাও দাঁড়াই আবার তাহলে তোমাদের সাথে আবার কথা বলবো।